প্রিয় ভালোবাসার বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে যাদের হাত এবং পা দিন দিন খসখসে হয়ে আসছে এবং নরম কোমল সৌন্দর্য হারিয়ে ফেলছেন এই হাতের এবং আর্দ্রতা ঠিক নেই, তাদের জন্য দুটি মেডিসিন নিয়ে আসছি। যেমন একটি হচ্ছে লোশন, আর একটি হচ্ছে ক্রিম। এই দুটি ইউজ করলে আপনারা কতটুকু পরিমাণে আপনার আর্দ্রতা ধরে রাখতে পারেন বা হাতের বা পায়ের সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন, সেই বিষয়টি নিয়ে আজকে তত্ত্ব আলোচনা করব। সে অবস্থায় অবশ্যই বলছি, ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দিবেন। তো চলুন প্রথমে আমরা জেনে আসি, এই হাত এবং পা সুন্দর করতে হলে আমাদের কোন দুটি মেডিসিন লাগালে আমাদের অনেক গুণ উজ্জ্বলতা বৃদ্ধি হতে পারে। এবং তার আগে প্রথমে বলে দেই, এটি কিন্তু এই ক্রিম বা লোশনটি আপনার পুরুষ মহিলা ছেলে মেয়ে যে কেউ ইউজ করতে পারে। শুধুমাত্র এটি বাহ্যিক বা বাহিরে ইউজ করার ক্ষেত্রে সে অবস্থায় যে কেউ ইউজ করতে পারে, তবে এটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, গুণগত মান অনেক ভালো এবং দেশের উন্নত মানের দুটি ঔষধ কোম্পানি এই দুটি লোশন এবং ক্রিম প্রস্তুত করেছে। তো চলুন প্রথমেই আমরা জেনে আসি এই দুটি লোশন এবং ক্রিম কি, তারপর একটি একটি করে আমরা জানবো এটি লাগানোর নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া বা অন্যান্য বিস্তারিত। তো এটি হচ্ছে, একটি হচ্ছে ইমোলেন্ট ক্রিম। ইমোলেন্ট ক্রিম শুধুমাত্র হয় না, এটি হচ্ছে আপনার লোশন আকারেও হয়। ইমোলেন্ট ক্রিম যেটির দাম সেটি হচ্ছে 100 টাকা এবং লোশন যেটি সেটি হচ্ছে 250 টাকা। তো ক্রিমটা হচ্ছে আপনার 25 গ্রামের এরকম একটা পাবেন, শুধুমাত্র আপনার আপনি প্রাকৃতিক একটা নির্যাস পাবেন এটি যখন ইউজ করবেন। তো কিভাবে লাগাতে হবে বা কেন লাগাবেন সেটি একটু পরে তুলে ধরবো, তার আগে আমরা আরেকটি লোশনের সাথে পরিচয় হব। তো এটি বোঝা গেল যে এটি হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের ইমোলেন্ট ক্রিম, 100 টাকা দাম, 25 গ্রাম, এবং আরেকটি হচ্ছে লোশন আকারে, সেটির দাম হচ্ছে 250 টাকা। অনেকে বলবেন লোশনটা কেন ইউজ করবো এত দাম। লোশনটা হচ্ছে আপনারা যারা বেশি সংখ্যক আপনার দেখা যায় হাত এবং পায়ে দু জায়গায় আপনার অবস্থা খারাপ, খসখসে আসছে দিন দিন, সামনে যে ঠান্ডার সিজনটা আসছে আপনারা আর্দ্রতা হারিয়ে ফেলবেন, আবার গরমের সিজনে দেখা যায় আপনার গাম গাম দিয়ে পানি বের হয়ে আসছে আপনার স্কিনের মধ্যে, ত্বকের মধ্যে লুমের গুড়িয়ে গুড়িয়ে, বা আপনার চুল কাচ্ছে বা একজিমার মতো আপনার খসখসে আসছে আপনার স্কিনটা, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বেশি সংখ্যক জায়গা যদি থাকে সেই ক্ষেত্রে আপনার লোশন ব্যবহার করবেন। 250 টাকায় আপনি অনেক বড় একটা বোতল পেয়ে যাবেন, সেই ক্ষেত্রে আপনার যে কোনো জায়গায় লাগাতে পারেন। বেশিরভাগ দেখা যায় হাত এবং পায়ের মধ্যে সমস্যা, যেমন হাতের এই জায়গায় আপনার খসখসা হয়ে থাকে, এই জায়গায় আপনার খসখসা হয়ে থাকে, আবার হাতের তালুতে, দু হাতের তালুতে, আবার পায়ের পাতাতে হয়ে থাকে। আপনি কোথাও এক জায়গায় গেলেন ফ্রেন্ড সার্কেলের মধ্যে, আপনি গল্প করতেছেন, হঠাৎ করে চায়ের কাপ হাতে নিলেন, এখন আপনার আরেকটা ফ্রেন্ড বলে দিল যে আপনার হাতের সৌন্দর্য কম বা ওর সাথে আপনার হাতটা মিলছে না বা আপনার হাতটা কোমলতা কম, সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা লজ্জায় পড়ে যান। তো এইরকম লজ্জা থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে হাতটা আর্দ্রতা ধরে রাখতে হবে এবং হাত এবং পায়ের সৌন্দর্য বৃদ্ধি করতে হবে। এই আর্দ্রতা যখন হারায় শুধুমাত্র সৌন্দর্যতা না, কোমলতা হবে এবং নরম হবে আপনার হাত, এবং আপনার যদি হাতের মধ্যে কোনো ধরনের অ্যালার্জি বা চর্মরোগ থেকে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু চুলকানিটাও আপনার পাশাপাশি কমিয়ে দিতে পারে এই ধরনের লোশন এবং ক্রিম। তো আমরা বুঝলাম স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের এটি হচ্ছে ইমোলেন্ট ক্রিম এবং লোশন, যার দাম হচ্ছে 100 টাকা, এবং দ্বিতীয় অবস্থায় আমরা যেটি তুলে ধরবো সেটি হচ্ছে জেরোসফট। এই জেরোসফট হচ্ছে দেশীয় একটি কোম্পানির, ইউনিমেড ইউনো হেলথ কোম্পানির, এটির প্রাইস হচ্ছে আপনার 180 টাকা, 50 গ্রামের দাম। এটি আপনার 25 গ্রামের দাম হচ্ছে 100 টাকা, একই কিন্তু স্কোয়ারেরটা হচ্ছে আপনার 25 গ্রামের দাম 100 টাকা এবং 20 টাকা সেভ মিললো, আপনার 50 গ্রাম পেলেন আপনারা 180 টাকায় এই ক্রিমটি। তবে এই ক্রিমটি আপনার লোশন হয় যেমন জেরোসফট জুনিয়র, এটির দাম হচ্ছে 350 টাকা, এটিও আপনারা যাদের বেশি সংখ্যক বেশি জায়গায় আছে হাত এবং পায়ের মধ্যে বা শরীরের স্কিনের মধ্যে বা কোমরের মধ্যে বা পিঠের মধ্যে গলার মধ্যে, অনেক সময় দেখা যায় চামড়াটা আপনার গাঢ় হয়ে গেছে এবং চুলকাচ্ছে এবং চামড়া স্কিনটা পড়তেছে কয়েকদিন পর পর, হাতের তালুতে এরকম আপনার চুলকালে স্কিনটা পরে পরে নতুনভাবে ওঠে, এইরকম যদি হয়ে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু লাগাতে পারেন। তো এটি হচ্ছে এমোলেন্ট ফর ড্রাই স্কিন, যাদের শুষ্ক ত্বক তাদের ক্ষেত্রে ইউজ করা হয়, এবং এটি হচ্ছে আপনার ময়েশ্চারাইজিং ক্রিম। দুটাই হচ্ছে আপনার আর্দ্রতা বজায় রাখতে পারে। এটি গ্রুপ নেমটা আমি বলে দিই, লিকুইড লাইট লিকুইড প্যারাফিন এবং হোয়াইট সফট প্যারাফিন। দুটি লিকুইড প্যারাফিন, যেমন একটি হচ্ছে লাইট প্যারাফিন এবং আরেকটি হচ্ছে সফট প্যারাফিন, দুটি কম্বিনেশন করে জায়গায় দেওয়া হয়েছে, সেম এটির মধ্যে যেভাবে দেওয়া হয়েছে এটির মধ্যেও সেম এভাবে দেওয়া হয়েছে। তবে দুটিরই কাজ দারুণ, আমি ইউজ করেছি হাতের মধ্যে, পায়ের তালুর মধ্যে এবং যে জায়গায় আমার
খসখসা হয়, যা যেমন কুনোর মধ্যেও মাঝে মধ্যে হয়, গাড়ের মধ্যে হয়, এরকম যদি আমি যখন বুঝি আমার স্কিনটা ড্রাইনেস হয়ে আসছে, বা গরমের সময় অনেক সময় দেখি আমার পানি বের হচ্ছে বা চুলকাচ্ছে, হালকা হালকা লাল হয়ে আসছে, এই সময় এটি আমি অন্যান্য স্টেরয়েড মলম বা ক্রিম ইউজ না করে, বিভিন্ন ধরনের মেডিসিন রয়েছে এগুলো ইউজ না করে আমি সচরাচর এটি আমি ক্রিম যেগুলো আমার ফেয়ার অ্যান্ড লাভলি আছে, লুশন আছে বা নেভিয়া ক্রিম আছে, অন্যান্য বিভিন্ন ধরনের আপনার গ্রোসারি শপে আপনারা পাবেন এই ধরনের ক্রিম লুশন, সেগুলো ইউজ অ্যাভয়েড করে আমি এগুলো ইউজ না করে আমি এই ধরনের লুশন এবং ক্রিম ইউজ করি। একটু ব্যয়বহুল তবে অনেক উপকারে আসে, যা আমার 5 থেকে 6 বছর পর্যন্ত আমার মোটামুটি একটা ব্যাকআপ দিয়ে দেয়, আর কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। এটি গর্ভাবস্থায় লাগানো যায়, যে কেউ লাগাতে পারে, কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কোনো ধরনের অ্যালার্জি হয় না, লালচে হয় না, সাধারণ কোনো সমস্যাই নেই, আপনি যে কোনো এনি টাইম লাগাতে পারেন। তবে একটা শর্ত আছে, এটি বেশি সময় ধরে লাগাতে হয়, যেমন ডেইলি 3 থেকে 4 বার অথবা 5 বার পর্যন্ত লাগাতে হবে, অথবা যারা ন্যূনতমভাবে পারেন না অফিসিয়ালভাবে আপনারা চলে যান যে কোনো জায়গায় জবে চলে যান, সেই ক্ষেত্রে কিন্তু 2 থেকে 3 বার অবশ্যই মাস্ক লাগাতে হবে, এবং আপনারা 2 থেকে 3 দিনে বা 5 দিনে এটা কমিয়ে ফেলতে পারবেন না, ভাই সেরে যাবে না, ওই লোশনটা বা ক্রিমটা আপনার দোষ দেবে না। আপনার ন্যূনতমভাবে 15 থেকে 20 দিন অথবা 1 মাস লাগানোর পর আপনারা মোটামুটি একটা সতেজ প্রাণ ফিরে পাবেন আপনার স্কিনের মধ্যে, এবং নরম সুন্দর কোমল হয়ে যাবে আপনার স্কিনটা, হাত পা এবং খসখসিটা বা চামড়া ওটাটা একবারেই সেরে যাবে ধীরে ধীরে। তো এই ছিল বন্ধুরা এই জেরোসফট এবং ইমোল্যান্ড ক্রিম লোশন বিষয়ে। যদি এরকম ভিডিও তথ্য পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটির সাথে সংযুক্ত থাকবেন। আবারও বলে দিচ্ছি, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।